দেশের টাকা দেশে রাখতেই বাংলাদেশ বিমানের ফ্লাইটে নিউইয়র্কে এসেছি। সমালোচনার কড়া জবাব প্রধানমন্ত্রীর। টিকার সমতা নিশ্চিতে প্রযুক্তি হস্তান্তরে জাতিসংঘে আহ্বান। আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক কাজ শুরু। মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি, জানালেন শিক্ষামন্ত্রী। 3 সপ্তাহ পর শুরু প্রাক প্রাথমিকের ক্লাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসি। দেশের টাকা দেশে রাখতেই বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়ে নিউইয়র্ক সফরে গিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াতের টাকায় বিদেশ থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলে এক নাগরিক সভায় কথা বলেন শেখ হাসিনা। তিনি প্রশ্ন তোলেন, বিদেশে পালিয়েও বেগম জিয়ার পুত্রের বিপুল অর্থের উৎস কোথায়? বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রাষ্ট্রীয় সফরের 5ম দিনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার প্রেক্ষাপটে ভার্চুয়াল এই সভায় টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যের নেতাকর্মীরা সংযুক্ত ছিলেন অনলাইনে। হোটেল লোটে নিউইয়র্ক প্যালেসের ভার্চুয়াল সভাকক্ষ থেকে এতে যোগ দেন শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এত উন্নয়নের পরও বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। কেউ কেউ আমি দেখি সমালোচনা করে, দূরদেশে বসেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। আমরা বৈধ আর অবৈধ যাই হই, আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি বলেই তো সেই সুযোগটা পাচ্ছে। এতই যদি তাদের নীতি আদর্শ থাকে, তা আমাদের করা এই সমস্ত ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কেন? আজকের বাংলাদেশ নিয়ে যারা বিদেশে ভাবমূর্তি নষ্ট করতে চায়, এরা আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা বাংলাদেশের সর্বনাশে বিশ্বাস করে। সম্প্রতি নিউইয়র্ক সফর নিয়ে নানা সমালোচনারও খোলামেলা জবাব দেন শেখ হাসিনা। আমি বললাম যে আমরা অন্য এয়ারলাইন্সকে টাকা না দিয়ে আমরা আমাদের বিমান নিয়ে আসবো, তোমরা তো দেশেও বসে আছে, কাজে আমাদের সাথে আসলো, টাকাটা আমাদের দেশে ঘরটা ঘরেই থাকলো, বিমানই পেলো, আর তাছাড়া জেএফকেতে ল্যান্ডিং করার প্র্যাকটিসটাও হয়ে গেল। সফরের নামে টাকা পাচারের মিথ্যাচারেরও জবাব দেন প্রধানমন্ত্রী। আমি শুনলাম কেউ কেউ বলেছে, আমরা কি কত বস্তা না কত ট্রাঙ্ক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। তো যারা এই কথাগুলি বলেছে তারা যখন বিষয়টা জানে, তো সেই ট্রাঙ্কগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কি সেটা একটু তারা খোঁজটা দিই। পুরো জিয়া পরিবার ক্ষমতাকে নিজেদের ভোগ বিলাসে ব্যবহার করেছেন বলেও অভিযোগ বঙ্গবন্ধু কন্যার। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে প্রায় 150 সুটকেস নিয়ে চলে গিয়েছিল সৌদি আরবে, সেখানে লকার ভাড়া করে 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 অনেক জিনিস নাকি রেখে এসেছিল, শোনা যায়। নিজের চোর দেখে সবাই ওরকমই মনে করে। শেখ হাসিনা প্রশ্ন তোলেন, বিদেশে পালিয়েও খালেদা পুত্রের বিপুল অর্থের উৎস কোথায়? আমরা সেভাবেই এসেছি, হাবিতা ঘর থেকে আসি নাই, যে একটা দেখলেই লাভ দিয়ে পড়ব, যেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে, জিয়ার ক্ষেত্রে হয়েছে, তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়েছে। তিনি জানান, পৃথিবীতে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক নেতা হিসেবে জাতির পিতার নামে জাতিসংঘ সদর দপ্তরে গাছ লাগানো হয়েছে। যাদের ভালো লাগে নাই তারা যেন ওই গাছের নিচে না বসে কোনোদিন। দেবাশিস রায়, সময় সংবাদ। এর আগে জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকার বৈষম্য দূর করতে ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানান। বিশ্বসভায় তিনি জানান, মেধা সত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক আকারে টিকা উৎপাদন করতে সক্ষম। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে তিনি একথা বলেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলোর সমর্থন ও সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। Distinct honor and privilege now to welcome Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People. বিশ্ব নেতাদের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে এখন যারা জ্যেষ্ঠ রয়েছেন তাদের মধ্যে অন্যতম ও অভিজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ নিয়ে 17 বার বিশ্বমঞ্চে বাংলায় ভাষণ নিয়ে সরকার প্রধান। জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্ক পর্বের এই সেশনটি পরিচালনার দায়িত্বে থাকা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমার সঞ্চালনায় এই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বাংলাদেশের উন্নয়নের গল্প শুনিয়েছেন বিশ্ববাসীকে। করোনা মহামারী, রোহিঙ্গা সংকট আর জলবায়ু পরিবর্তনের ক্ষতির মধ্যেও কিভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ বলেছেন সেই কথাও। সময়োচিত পদক্ষেপ ও আমাদের জনগণের বিরূপ পরিস্থিতি মোকাবেলার সক্ষমতার কারণে 2020 সালেও আমরা 5% বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। সরকার প্রধান জানান, তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার কারণে বাংলাদেশে কোভিড-19 প্রকোপ আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। কোভিড-19 টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলাম। বিশ্ব নেতাদের অনেকে তখন এ বিষয়ে সহমত পোষণ করেছিলেন। সে আবেদনে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, বরং আমরা ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয় মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়তা ও মেধা সত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর এই প্রথম এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শেখ হাসিনা। আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখি। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গঠনমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। এই ভাষণের মধ্য দিয়েই জাতিসংঘে শেখ হাসিনার 5 দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হলো। শনিবার ব্যক্তিগত সফরে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে সাইডলাইনে যতগুলো বড় আয়োজন ছিল তার সবকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল বাংলাদেশ। আর এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়ে তিনি যেভাবে বাংলাদেশকে উপস্থাপন করেছেন তা প্রশংসিত হয়েছে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক নির্মাণ কাজের উদ্বোধন করে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 2026 সালে শেষ হবে নির্মাণ কাজ। প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় জনগণ। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন হারুনুর রশিদ। রাজধানীর বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে এবার যোগ হতে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা এক সুতোয় যুক্ত করবে মূল রাজধানীর বাইরে যোগাযোগের নতুন উড়ন্ত পথ। কথা ছিল 2017 সালে শুরু হয়ে 2021 সালে শেষ হবে এই প্রকল্পের কাজ, কিন্তু অর্থায়ন ও নকশা জটিলতায় দেরি হয় কাজ শুরু হতে। প্রায় 17,000 কোটি টাকার কাজে চীন দিচ্ছে 11,000 কোটি টাকা। অনিশ্চয়তা কেটে যাওয়ায় খুশি স্থানীয়রা। তেল খরচ, গ্যাস খরচ কম হবে, তাড়াতাড়ি যেতে পারবো, 2টা টিপ বেশি মারতে পারবো, ইনকাম বেশি হবে। সরকার যেন এগুলো খেয়াল রাখে ঠিক মতো, না রাস্তা যেন না ভাঙে, ঠিক আছে, সরকার সবসময় যেন এগুলো খেয়াল রাখে। রাজধানীর বিমানবন্দর থেকে DEPZ পর্যন্ত 24 কিলোমিটার এক্সপ্রেসওয়ের ফলে উত্তরাঞ্চল থেকে আসা গাড়ি ঢাকার ভেতর প্রবেশ করার প্রয়োজন হবে না। শহরের বাইরে পৌঁছানোর জন্য এটা EPZ পর্যন্ত যদি আমরা এক্সটেন্ড করে দিতে পারি, তাহলে শহরের বাইরের গাড়িগুলো আর শহরের ভিতর ঢুকবে না, এটা ফ্লাইওভার দিয়ে চলে যেতে পারবে, যাতে যানজট কম হবে। তাছাড়া ট্রাকগুলি দিনের বেলায় প্রবেশ করতে পারে না, ওই সময় ট্রাকগুলি তখন উপর দিয়ে আমাদের এলিভেট এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যাবে। প্রকল্পের টেস্ট পাইলের উদ্বোধন করে সেতুমন্ত্রী জানান সরকারের মেগা প্রকল্পগুলো এগুচ্ছে পরিকল্পনা মতোই। আগামী বছর ইনশাল্লাহ জুনের মধ্যেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার সক্ষমতা, সোনালি ফসল, পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শেষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রো রেল প্রকল্প MRT লাইন 6 আগামী বছর সমাপ্ত হওয়ার কথা। এই এক্সপ্রেসওয়ের সুবিধা পেতে হলে টোল দিতে হবে গাড়ি চালকদের।
দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব যে উন্নয়ন সেখানে নতুন মাইলফলক যোগ করতে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর ফলে দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 30টি জেলার মানুষজন ঢাকার ভিতরের যানজট এড়িয়েই সহজে যোগাযোগ তৈরি করতে পারবেন, যা পরোক্ষভাবে দেশের জিডিপিতে যোগ করবে 0.21%। এহসান জুয়েল, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা। এসএসসি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের শুরুতে নেওয়ার প্রস্তুতি চলছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া প্রাক প্রাথমিকের স্কুল খোলার সিদ্ধান্ত আসতে পারে 3 সপ্তাহ পর। করোনা মহামারীর কারণে 1.5 বছর পর চলতি মাসের 12 তারিখে দেশজুড়ে শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। এরই ধারাবাহিকতায় মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার রাজধানীর শিল্পকলায় এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রাক প্রাথমিকের শিশুদের স্কুলে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে 3 সপ্তাহ পর। বাচ্চাদেরকে এই মুহূর্তে আমরা আনতে চাচ্ছি না, প্রাক প্রাথমিক বাড়িতে থাকুক, আপাতত আমরা আবার সিদ্ধান্ত নেব। 3 সপ্তাহ পার হোক, নভেম্বর এবং ডিসেম্বরে আমাদের ডেট আমরা ঠিক করছি, আর মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি। এখন পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণের খবরের সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের সংক্রমণ বেড়ে গেলে নির্দ্বিধায় তা বন্ধ করে দেওয়া হবে। যেই শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে খুব লিখছে এখানে আক্রান্ত ওখানে আক্রান্ত, আমরা এখন পর্যন্ত কোথাও সত্যতা কিন্তু পাইনি। কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেব। এদিকে শর্ত মেনে সশরীরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শুক্রবার কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলো নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের অন্তত 1 ডোজ টিকা অথবা টিকার রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি আরও বলেন, একজন রাজনীতিবিদকে সামনে রেখে দেশের সব ধরনের গণবিরোধী কাজ চলছে। দেশ কিন্তু এখন রাজনীতিবিদরা পরিচালনা করে না, একজন রাজনীতিবিদকে তারা শিকড় হিসাবে দাঁড় করিয়ে রেখেছে, গণতন্ত্র বিরোধী সমস্ত কাজগুলো করিয়ে দিচ্ছে। আজকে শুধু অস্ত্রের জোরে তারা পুরো ক্ষমতা দখল করে আছে। এই সরকার এই দেশে এই রাষ্ট্রে একটা কাজে সফল হয়েছে, যেটা হচ্ছে তারা সারা দেশের জনগণের মধ্যে একটা ভীতি, একটা ত্রাস, একটা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সোশ্যাল মিডিয়াতে যারা লেখালেখি করেন, যারা মত দেন, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এখন নতুন একটি আইন তৈরি করতে যাচ্ছে, যেটাকে তারা বলছে ব্যক্তি সুরক্ষা আইন। সময় সংবাদে আরো থাকছে, এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে নেপালে তামিম ইকবাল, নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন টাইগার ওপেনার, দলের জন্য ভালো কিছু করার আশা। এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে নেপালে পৌঁছেছেন তামিম ইকবাল। প্রথমবারের মতো ইপিএল এ খেলতে বাড়তি রোমাঞ্চ কাজ করছে এই টাইগার ওপেনারের। কাঠমান্ডু পৌঁছে তামিম জানান, ইনজুরি কাটিয়ে অনেকটাই ফিট হয়েছেন। এভারেস্ট লিগে নিজের দল ভাইরা হওয়া গ্লাডিয়েটস এর হয়ে নিজের সেরাটা দিতে চান তামিম। আমি খুবই রোমাঞ্চিত, এই প্রথম নেপালে আসলাম। 2014 বিশ্বকাপে নেপালের বিপক্ষে একটা ম্যাচ খেলেছিলাম। এভারেস্ট প্রিমিয়ার লিগ ভালো একটা টুর্নামেন্ট, আমি ইপিএল এ খেলতে মুখিয়ে আছি, দলের জন্য ভালো কিছু করতে চাই। দলের সঙ্গে আমার যোগাযোগ ছিল, এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। গত 2-3 মাস ধরে আমি ইনজুরিতে ছিলাম, তবে দেশে গত 2 সপ্তাহ অনুশীলন করেছি, এখন ভালো বোধ করছি। আশা করছি ভালো শুরু করব, আসরে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের টাকা দেশে রাখতেই বাংলাদেশ বিমানের ফ্লাইটে নিউ ইয়র্কে এসেছি সমালোচনার কড়া জবাব প্রধানমন্ত্রীর। টিকার সমতা নিশ্চিতে প্রযুক্তি হস্তান্তরে জাতিসংঘে আহ্বান। আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক কাজ শুরু। এবং মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি, জানালেন শিক্ষামন্ত্রী। 3 সপ্তাহ পর শুরু প্রাক প্রাথমিকের ক্লাস। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।